আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে এর গুরুত্ব অপরিসীম। আমাদের পাঠ্য জীবনে চলতে ফিরতে কর্মক্ষেত্রে সবসময় ইংরেজি প্রায় ব্যবহার করতে হয়, সুতরাং এর ব্যবহারটি হচ্ছে ব্যাপক। তো তোমরা যারা বিগিনার আছো তাদের স্পিকিং ভালো করার জন্য আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ হবে বলে আশা করি। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে দেখো, এই বিষয়টি স্বাভাবিকভাবে নাও, এ কথা কিন্তু আমাদের অনেক সময় বলতে হয়। একজনের সঙ্গে কথা হচ্ছে, সে হয়তো এই ব্যাপারটাকে গ্রহণ করছে না, মতের একটা অমিল থাকছে, অথবা তোমার কোনো ফ্রেন্ড কোনো বিষয়ে আপসেট। তো তুমি সেই জায়গাটাতে তাকে কিন্তু সান্ত্বনা দেওয়ার সময় অথবা তাকে কিন্তু এই বোঝানোর সময় এভাবে বলতে পারো যে এই বিষয়টি স্বাভাবিকভাবে নাও। তাহলে আমরা এটা ইংরেজিতে যদি আমরা বলি তাহলে আমাদের বলতে হবে, হে টেক ইট ইজি, হে টেক ইট ইজি, এই বিষয়টি স্বাভাবিকভাবে নাও, হে টেক ইট ইজি। তোমরা অবশ্যই 3-4 বার 5 বার যতক্ষণ তোমার আয়ত্তে আনতে লাগে ততক্ষণ একসঙ্গে তোমাকে কিন্তু তুমি যদি প্র্যাকটিস করে বলো তাহলে কিন্তু এটা তোমার মনের মধ্যে গেঁথে যাবে, হে টেক ইট ইজি। পরে দেখো, এই দিন বারবার ফিরে আসুক। তো আমরা কারো যদি বার্থডে হয়, তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি যদি হয়, সেগুলোতে কিন্তু আমরা কিন্তু এভাবে উইশ করার সময় কিন্তু বলি যে এই দিনটা বারবার ফিরে আসুক। তো ইংরেজিতে যদি আমরা সেটা বলি তাহলে আমাদেরকে কি বলতে হয়, ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তাহলে কি, ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। কীভাবে, ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এরপরে দেখো, আমি তোমার পথপানে চেয়ে আসি, আমি তোমার পথপানে চেয়ে আসি। তোমরা যারা ইংরেজিতে রাইট ফর্ম অফ ভার্বস করছো তারা কিন্তু এই বাক্যটা যেটা ইংরেজিতে হবে সেটা কিন্তু তোমরা অনেকবার দেখেছো, বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্বস চ্যাপ্টারে কিন্তু তোমার লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, অ্যাকাস্টম টু, এগুলোর পরে যে ভার্বের সঙ্গে যে ভার্বটা পাবা তার সঙ্গে আইএনজি হয়, সেই রুলসটা তোমরা যেখানে করেছো সেখানে কিন্তু এই জাতীয় একটা বাক্য তোমরা দেখেছো। তো এটা ইংরেজিতে যদি আমরা বলি তাহলে এভাবে হবে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু। তো এই যে লুক ফরওয়ার্ড টু, এটার পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, তো সি মানে দেখায় না, তাহলে কি, আই এম লুকিং ফরওয়ার্ড টু, এক্সকিউজ মি, সিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। নাম্বার 4, আপনি যদি আবার আসেন খুশি হব। বাড়িতে কেউ বেড়াতে এসেছে তাকে কিন্তু বিদায়ের বেলায়ও আমরা বিদায়ের সময় কিন্তু আমরা এই যেতে কথা বলি, আবার আসবেন বেড়াতে, অনেক ভালো লাগবে। তো আপনি যদি আবার আসেন খুশি হব, আপনি যদি আবার আসেন খুশি হব, এটা তুমি যে যাকে বলবা তো তার তাকে কিন্তু তুমি তোমার মেন্টালিটিটা কিন্তু শো করছো যে আপনি তার প্রতি যে তুমি প্লিজড অনেক, এটা কিন্তু প্রকাশ করছো। তো এটা অনেক ইউজ করতে হয় আমাদের। তাহলে আপনি যদি আবার আসেন খুশি হব, তাহলে আই উইল বি গ্লাড, আই উইল বি গ্লাড ইফ ইউ, আই উইল বি গ্লাড, আমি খুশি হব, ইফ ইউ, যদি তুমি বা আপনি কাম অ্যাগেইন। সো আই উইল বি গ্লাড ইফ ইউ কাম অ্যাগেইন। আচ্ছা, ধীরে ধীরে আমরা বলি, আই উইল বি গ্লাড ইফ ইউ কাম অ্যাগেইন। তোমরা এভাবে কিন্তু প্র্যাকটিস করবা, আই উইল বি গ্লাড ইফ ইউ কাম অ্যাগেইন। নাম্বার 5, তুমি আমার কাছে অমূল্য, তুমি আমার কাছে অমূল্য, এটাও কিন্তু আমাদের বলতে হয় যে কারো গুরুত্ব কতটুকু তোমার কাছে, এটা যখন তুমি প্রকাশ করবা তুমি এভাবে কিন্তু বলতে পারো যে তুমি আমার কাছে অমূল্য, তার মানে তার গুরুত্ব অনেক বেশি তোমার কাছে। তো সেগুলো ইংরেজিতে যদি প্রকাশ করতে চাও তাহলে এভাবে করতে পারো, তুমি আমার কাছে অমূল্য।
তাহলে ইউ আর অমূল্য, অমূল্যর ইংরেজি কি ইনভ্যালুয়েবল, ভ্যালুয়েবল টু মি, ইউ আর ইনভ্যালুয়েবল টু মি, ইউ আর ইনভ্যালুয়েবল টু মি। নাম্বার সিক্স, কেউ যদি তোমার প্রশংসা করে বা তোমার প্রশংসা চোখ না, তোমার জন্য কোনো কিছু যদি কামনা করে, তোমার ভালো কিছু যে তোমার এটা হোক ওটা হোক বা আহ তুমি তো অনেক উন্নতি করছো এটা সেটা আরও আগায় যাও, এই জাতীয় যদি করে তাহলে কিন্তু তুমি ইচ্ছা করলে এভাবে বলতে পারো যে তোমার মুখে ফুলচন্দন ফুটুক, তোমার মুখে ফুলচন্দন ফুটুক, তখন তুমি বলতে পারো। তো সেক্ষেত্রে আমাদের ইংরেজিতেও যদি আমরা বলি তাহলে আমাদের হবে ব্লেসড বি ইয়োর টান, ব্লেসড বি ইয়োর টান, ব্লেসড বি ইয়োর টান, ব্লেসড বি ইয়োর টান। এখন দেখি নাম্বার সেভেন, এখানে কি বলছে, আমাকে একটু সাহায্য করো। এটা কিন্তু আমাদের অনেক বলতে হয় যে আমাকে একটু সাহায্য করেন, একটু হেল্প করেন। তো সেখানে আমরা এভাবে এটার ইংরেজিতে যদি বলি তাহলে আমরা বলতে পারি গিভ মি এ হ্যান্ড, গিভ মি এ হ্যান্ড, গিভ মি এ হ্যান্ড, গিভ মি এ হ্যান্ড, গিভ মি এ হ্যান্ড। এখন এইটা কিন্তু আমরা অনেকবার বলি, অনেক সময় বলি আসলে, যে ভাবতে পারো এখন আমি তোমাকে কি বলবো, যে তুমি সে জিনিসটা বলার আগে একটু তাকে সারপ্রাইজ করার জন্য তুমি এভাবে বলতে পারো যে আচ্ছা বলো তো এখন আমি তোমাকে কি বলবো। সো ভাবতে পারো এখন আমি তোমাকে কি বলবো, মানে তুমি কিন্তু এখনও বলো নাই কিন্তু তার আগে যাকে তুমি বলবো তাকে কিন্তু বলছো বলো তো আমি কি বলবো এখন। তো এরকমভাবে আমরা যখন বলবো তখন ইংরেজিতে যখন আমরা বলবো তখন আমরা বলবো কি, ক্যান ইউ গেস হোয়াট আই এম গোনা টেল ইউ নাও, কি ক্যান ইউ গেস, গেস মানে কি অনুমান করে তাই না, হোয়াট আই এম গোনা, আচ্ছা গোনা টেল ইউ নাও, ক্যান ইউ গেস হোয়াট আই এম গোনা টেল ইউ নাও, ক্যান ইউ গেস হোয়াট আই এম গোনা টেল ইউ নাও। তো দেখো এখানে আমরা কি ইউজ করেছি, গোনা, আই এম গোনা টেল ইউ নাও, আচ্ছা গোনা ওয়ানা এগুলো কিন্তু কোথায় ইউজ হয় বলো তো, তোমাদের যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলছি যে গোনা মানে হচ্ছে গোয়িং টু, গোনা মানে গোয়িং টু, আই এম গোয়িং টু, আই এম গোয়িং টু টেল ইউ নাও, গোনা আই এম গোনা টেল ইউ নাও। আবার যদি ওয়ানা হয় ওয়ান টু, আই ওয়ান টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান ডু দ্য ওয়ার্ক, এভাবে আমাদের বলতে হবে। যদি এটার সঙ্গে যদি আবার গোনা বি থাকে তাহলে গোয়িং টু বি, অনা বি থাকে তাহলে কি অনা টু বি, এভাবে হতে পারে। যেমন আই ওয়ান্ট টু বি অ্যান ইঞ্জিনিয়ার, অথবা আই ওয়ান্ট টু বি এ টিচার, মানে আই ওয়ান্ট টু বি এ টিচার, এভাবে হয়। তারপরে নাম্বার নাইন, আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করি না। ছেলেদের তো এটা, ছেলেরা অনেকেই তোমরা এই জাতীয় ডায়লগ তোমাদের ইউজ করতে হয় কিন্তু, তো এই এক্সপ্রেশনটা তুমি কিভাবে করবা, আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করি না, এটা আই ডোন্ট, বিশ্বাস করার ইংরেজি কি বিলিভ, আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ কাকে, এনি গার্ল এনি মোর। তাহলে আমরা কি করলাম, আই ডোন্ট বিলিভ এনি গার্ল এনি মোর, আমার সঙ্গে বলো আই ডোন্ট বিলিভ এনি গার্ল এনি মোর, আই ডোন্ট বিলিভ এনি গার্ল এনি মোর। নাম্বার টেন, তোমার মতো অপদার্থকে কেয়ার করি না, যাও তোমাকে কেয়ার করি না, তোমার মতো অপদার্থকে কেয়ার করি না, বাংলাতে কি আমরা অনেকে বলি যে টাইম নাই, তোমার টাইম নাই, এই জাতীয়। তো তোমার মতো অপদার্থকে কেয়ার করি না, তাহলে আই ডোন্ট কেয়ার ফর কাকে অপদার্থ, তাহলে কি এ
man of straw. মানে অপদার্থ আই ডোন্ট কেয়ার ফর এ ম্যান অফ স্ট্র এটা কার মতো লাইক ইউ আই ডোন্ট কেয়ার ফর এ ম্যান অফ স্ট্র লাইক ইউ আবারও প্র্যাকটিস করবা কিন্তু তোমরা বারবার প্র্যাকটিস করতে হবে এগুলো যতক্ষণ আয়ত্তে না আনতে পারবা ততক্ষণ কিন্তু প্র্যাকটিস করবা যদি প্র্যাকটিস এই ক্লাসের সঙ্গে সঙ্গেই তুমি যদি করতে চাও এই যখন আমি বলছি বা তুমি নিজে নিজে যদি মনে মনে বলা যেটা এভাবে যদি তুমি বলতে চাও তাহলে বা বলো তাহলে কিন্তু দেখবা যে তোমাদের এই স্পিকিং ইংলিশের যে প্রবলেমগুলো তোমরা ফেস করো এগুলো কিন্তু আস্তে 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 কেটে যাবে একদিনে তো আর হবে না কিন্তু অল্প কিছুদিনই দেখা যাচ্ছে যে তোমরা ইংরেজিতে কথা বলতে পারবা বিশেষ করে এই এক্সপ্রেশনগুলো তোমরা যে পরিস্থিতিতে যেটা এখানে ইউজ করতে হবে যেগুলো এগুলো খুবই কমন এগুলো তোমাদের ইউজ করতে হয় সেখানে অন্তত তোমরা ইউজ করতে পারবা আর সবচেয়ে বড় কথা আমার যেটা অ্যাডভাইস হবে সেটা হচ্ছে যে তোমরা ইউজ করবা ইউজ যদি তুমি না করো ভুল হোক এটা তো আমাদের বাপদাদার ভাষা না এটা তো আমাদের মায়ের ভাষা না এটা তো বিদেশিদের ভাষা তো এটা আমরা প্রথমে ভুল করতেই পারি আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে উচ্চারণে ভুল হোক কিন্তু তুমি বলে যাও তুমি বলতে থাকো ভুল হবে কিন্তু এই ভুলগুলো মাধ্যমে আস্তে 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 দেখা যাচ্ছে যে তুমি সঠিকতাতে চলে যাবা কিন্তু তুমি যদি আপসেট হয়ে যাও যে ভুল করছি কে কী মনে করছে এটা সেটা তাহলে তুমি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবে না তোমাকে ভুল করতে হবে ভুল ইজ মাস্ট এটা তোমাকে ভুল করবা তুমি ইংরেজি শিখবা ভুল না করলে তুমি শিখতে পারবা না তো ভুল করে করে শিখতে হবে সেটা প্রনাউন্সিয়েশনে হোক বা তুমি একটা বলছো এখান থেকে কোনো কিছু হয়তো বাদ গেছে তুমি বলছো কিন্তু তারপরে দেখবা যে আস্তে আস্তে এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে তো দেখো নাম্বার 11 কবে তোমার বুদ্ধি হবে আমরা অনেককে বলি যা এটা একটা বোকার মতো কাজ করছো কবে তোমার বুদ্ধি হবে অনেক সময় বাবা মা আমাদেরকে বলে যদি আমরা কোনো কাজ উল্টাপাল্টাভাবে করে ফেলি তখন বলে যে এই বাচ্চাটার কবে বুদ্ধি হবে তো কবে তোমার বুদ্ধি হবে অনেক বড় হয়ে গেছে এখনও ভুল করো এভাবে কিন্তু আমাদেরকে বলে তো কবে তোমার বুদ্ধি হবে তাহলে হোয়েন উইল ইউ হোয়েন উইল ইউ কাম টু ইয়োর সেন্স হোয়েন উইল ইউ কাম টু ইয়োর সেন্স হোয়েন উইল ইউ কাম টু ইয়োর সেন্স বলো তো হোয়েন উইল ইউ কাম টু ইয়োর সেন্স হোয়েন উইল ইউ কাম টু ইয়োর সেন্স কবে তোমার বুদ্ধি হবে নাম্বার 12 আজকের লাস্ট সেটা হচ্ছে যে তুমি তাকে সাহায্য করতে পারতে তুমি তাকে সাহায্য করতে পারতা কেন পারো নাই এগুলো আমরা বলি না লোকটা বিপদে পড়ছিল তুমি ইচ্ছা করলে তো সাহায্য করতে পারতা তো এই এক্সপ্রেশনগুলোতে তুমি তাকে সাহায্য করতে পারতে তাহলে এটা আমাদের হতে পারে এভাবে যে ইউ কুড হেল্প হিম আচ্ছা বা হার ইউ কুড হেল্প হিম বা যদি মেয়েদেরকে বোঝানো হয় তাহলে কি ইউ কুড হেল্প হার ইউ কুড হেল্প হিম ইউ কুড হেল্প হার তো প্রিয় শিক্ষার্থীরা আমি সাইডে যাচ্ছি এটা তোমরা ইচ্ছা করলে এখন পোস্ট করে রাখতে পারো এই পোস্ট করে রেখে তোমরা এই বাক্যগুলোকে 4-5 বার করে বা যতক্ষণ তোমার মেধা অনুযায়ী তোমার যতক্ষণ এইটা তোমার আয়ত্তে না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি বলার চেষ্টা করবা তো বারবার তুমি যদি বলো একটা পর্যায়ে তুমি ইংরেজিতে অনেক বেশি দক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে অন্য কোনো দিন সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ